মসজিদ গমন প্রসঙ্গে বিধান কি? সেই বুখারী হাদিস নম্বর 861 বিশ্বনবী তিনি বলেছেন যে আল্লাহর কোনো বান্দা বান্দিকে মসজিদে কেউ যেন আসতে যারে বাধা দেব না। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন নাতনি মানে নাতিকে হাসানার হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কাঁধে ঘাড়ে পিঠে কত রকম বয়স ছিল তাদের করেছে সুনান আবু দাউদ হাদিস মাত 464 বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের সন্তানের বয়স যখন 7 তখন আমাদের আদেশ দাও যখ
যতই ডিস্টার্ব করুক তাকে মসজিদে নিয়ে যেতে হবে। কেন? একটা তারবিয়াত।